সিমলিবাজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের আয়তঘন নিয়ে আলোচনা করছিলাম। আয়তঘনর জিনিসটা কি বুঝিয়ে দিয়েছি এবং আয়তঘনর কয়েকটা অঙ্ক আলোচনা করেছি। আজকে তোমাদের 13 নম্বরের অঙ্কটা আমি নিয়েছি। 13 নম্বরটা কি বলেছি? 13 নম্বর অঙ্কটা বলেছে একটা আয়ত ঘনাকৃতির না বর্গাকার একটা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর বেধ হচ্ছে 1 মিলিমিটার। সেক্ষেত্রে প্লেটের ওজন যদি 4725 গ্রাম হয় তাহলে এক্স এর মান বার করতে বলেছে আর 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলে দিয়েছে। এখানে অঙ্কটা দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, বলেছে বর্গাকার ভূমি এবং তার দৈর্ঘ্য বলে দিয়েছে 1 মিটার। বর্গাকার ভূমি মানে কি? যদি এক্স হয় প্রস্থ তাহলে এক্স, বর্গাকার বলেছে। অঙ্কটার প্রথম ওয়ার্ডে তোমাদের আসল মজাটা লুকিয়ে আছে, কি না বর্গাকার ভূমি বলেছে, সবাই দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ কোথায়, কিন্তু আমি বলে দিয়েছি ভূমিটা কি, ভূমিটা বর্গাকার। তাহলে বর্গাকার যদি হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল হবে x×x x2। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে প্লেটটার বেদ, বেদ মানে এখানে উচ্চতা, প্লেটটার বেদ বলে দিয়েছে 1 মিলিমিটার। দেখো এখানে আবার আর একটা জিনিস করেছে, কি না ইউনিটটাকে চেঞ্জ করে দিয়েছে, সেন্টিমিটার ছিল ইউনিটটাকে বেদের ক্ষেত্রে কি করে দিয়েছে, মিলিমিটার করে দিয়েছে। সুতরাং এই ছোট ছোট কাজ যেগুলো কথার মধ্যে বলা আছে সেইগুলোকে খেয়াল করতে হবে, কারণ ফর্মুলা তো 2-3টেই আছে, খুব বেশি নেই। তাহলে তোমাদের অঙ্কের ক্ষেত্রে যেগুলো খেয়াল করতে হবে, যেগুলো এই এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কথার মারপ্যাঁচে তোমাদের কনফিউজ করে দেওয়ার চেষ্টা করবে, তো তোমরা কোনোভাবেই সেটা থেকে কনফিউজ হবে না। তাহলে আমরা কিভাবে এখানে করব? এখানে আমরা খুব সহজভাবে করব যে বর্গাকার পিতলের যে ঘনফল সেটা আমরা বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? পিতলের এখানে আমাদের বলে দিয়েছি 1 ঘন সেন্টিমিটারের ওজন কত, তাহলে ওই বর্গাকার পিতলের দৈর্ঘ্য ভূমি ভূমির দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বেধ সবই বলে দিয়েছে, তাহলে ওই পিতলের ঘনফল কত সেটা বার করে ফেলতে পারবো। তাহলে পিতলের ঘনফল হবে কি হবে, x×x×0.1 ঘন সেন্টিমিটার। এখানে লিখতে হবে কিন্তু তোমাদের, যেহেতু বেদ ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার, কারণ আমি পুরোটাকেই সেন্টিমিটার নিয়ে চলে গেলাম। 1 মিলিমিটার মানে কি? 0.1 সেন্টিমিটার। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, সেখানে 0.1 দ্বিগুণ করে দিলাম, তাহলে আমার ঘনফল কি বেরোলো? আমার ঘনফল বেরোলো হচ্ছে 0.1 x² ঘন সেন্টিমিটার। তাহলে ওই পিতলের আমি ওজন পেয়ে যাব। ওই ওজন কি করে পাবো? আমাকে এখানে বলেই দিয়েছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত গ্রাম, তাহলে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন কত পেয়ে যাব। অতএব পিতলের ওজন কি হবে, 1 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 8.4 গ্রাম, 0.1 x² ঘন সেন্টিমিটার ওজন কত হবে, 8.4 × 0.1 x² ঘন সেন্টিমিটার, তার মানে এটা কিছুই হবে না, 0.84 x² ঘন সেন্টিমিটার, এটাই হবে। কিন্তু এটাই আমার অবজেক্টিভ নয়, আমার অবজেক্টিভ কি, এক্স এর ভ্যালু বার করা। তাহলে আমার পিতলের ওজন পেয়ে গেছি, পিতলের ওজন হচ্ছে 0.84 x² ঘন সেন্টিমিটার, এইটাই তো, এইটা
যেটা বলে দিয়েছে 4725, তাহলে অতএব 0.84x² = 4725। এখান থেকে আমি এক্স স্কোয়ার বার করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4725 বাই 0.84 ইকুয়াল টু 4725 00 বাই 84। এইটাকে আমাকে ভাগ করতে হবে এই 4725কে দিয়ে, কি বের হচ্ছে করি, 84 ইকুয়াল টু 4725 00, 5 দিয়ে যদি হয় 420, মানে 2 5 825, 6 দিয়ে যাবে হবে, তো জমিতে চালু থাকে 4 6 2, আচ্ছা 4 4 50, মানে 1 2 210, 2 4 2 8, 168, 8 2 10, 5, তাহলে 5625 হবে। কিন্তু এটা এক্স স্কোয়ারে ফেলবে, এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 5625 আর এক্স ইকুয়াল টু রুট ওভার 5625, রুট ওভার করতে হবে এটাকে, করো এটা 5625 এর রুট ওভার কিভাবে পড়ে, এরকম 7 7 49, 7 থাকছে আর 2 × 14 চলে গেলো, আর 25 হবে 5 5, তাহলে 75 প্লাস মাইনাস 75, অতএব এক্স ইকুয়াল টু 75 সেন্টিমিটার হবে। আমরা লাস্টে সেন্টিমিটার নিয়ে গেছিলাম, তারপরে খেয়াল রাখতে হবে লাস্ট কোন ইউনিটে আমরা কাজটা করেছি, তো আমাদের এক্স ইকুয়াল টু 75 সেন্টিমিটার হবে, এক্স ইকুয়াল টু 75 সেন্টিমিটার হবে, মাইনাস 75 হবে না। এখানে লিখে দিতে হবে যেহেতু ক্যানট বি মাইনাস 75, কেন না, এক্স এর ভ্যালু মানে কি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা কি করলাম, আমরা খুব অঙ্কটার মধ্যে 2-3টে ট্রিকি পার্ট ছিল, সেই ট্রিকি পার্টগুলোকে আমরা ধরলাম। বর্গাকার যেহেতু বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান, এটা হচ্ছে ফার্স্ট ট্রিকি পার্ট। সেকেন্ড ট্রিকি পার্ট কি, আমার বেসটাই হচ্ছে উচ্চতা, এটা একটা ট্রিকি পার্ট। অ্যান্ড থার্ড হচ্ছে কি, বেস বা উচ্চতা যেটা বলে দিয়েছে সেই উচ্চতাটা মিলিমিটারে বলে দিয়েছে, ইউনিটটাকে চেঞ্জ করে দিয়েছে, এই জন্য ইউনিটটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে চলে এলাম। নিয়ে আমরা ঘনফলটা বার করলাম ওই পিতলের, পিতলের ঘনফল যে বেরিয়ে গেল, আর তো বাদ বাকি অঙ্কটার মধ্যে কিছু নেই, পিতলের ওই ঘনফলটাই থেকে আমি ওজন বার করে ফেললাম। 1 ঘন সেন্টিমিটার ওজন এত গ্রাম হয়, তাহলে 0.1x² ভ্যালু হচ্ছে 0.84x² ঘন সেন্টিমিটার, এবং সেইটাই ইজিকাল ওজন আমাদের বলে দেওয়া আছে, সেটাই নিয়ে করলাম, করার ফলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। কি করে পেলাম, প্রথমে ভাগ করলাম পয়েন্ট সরিয়ে, তারপরে বর্গ বর্গ করে নিলাম, দিলেই আমি পেয়ে গেলাম। তো আজকে এই অঙ্কটা নিয়ে আলোচনা করলাম, পরের ক্লাসে আরও অঙ্ক আয়তক্ষণ বেশ কয়েকটা ক্লাস পরপর নেবো। তো তোমরা যারা ফলো করছো না আমার ক্লাস, ফলো করতে থাকো, দেখতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার এবং কমেন্টস এবং লাইক করতে থাকো, এবং অবশ্যই যদি কোনো বোঝার সমস্যা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে তো আমাকে জানাতে পারো, কমেন্টস করে জানাও। থ্যাংক ইউ।